হাই গাইস, আমি সুমন এন্ড ওয়েলকাম টু সিনে রিভিউ। তো আজকে আমি একটা ওয়েব সিরিজ রিভিউ দেবো, Zee5 এর নতুন একটা ওয়েব সিরিজ যেটা এই বছরই রিলিজ করেছে, নাম হচ্ছে নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড। ডিরেক্টেড বাই আরিফ খান, এছাড়া মেন স্টার রয়েছে মেকুল মেহতা এবং আনিয়া সিং। তো দেরি না করে শুরু করা যাক আজকের ওয়েব সিরিজ রিভিউ, নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড। স্টোরিতে হচ্ছে একটা নভেল ওপর বেস্ট করে, যেটা সুমিত সাই নভেলটা ছিল তার উপর বেস্ট করে ওয়েব সিরিজটা লেখা হয়েছে। তো স্টোরি স্ক্রিনপ্লে এবং ডায়লগ তিনটে দায়িত্বে রয়েছে সুমিত সাহি এবং দুর্জয় দত্ত। তো স্টোরিতে দেখানো হয়েছে সুমেন, মানে নকুল মেহতা রোলটা যে প্লে করছে, এবং তানি মানে আনিয়া সিং যে রোলটা প্লে করছে, তো তাদের মধ্যে একটা স্ট্রং কানেকশন রয়েছে, একটা স্ট্রং ফ্রেন্ডশিপ বন্ডিং রয়েছে, যেখানে তারা দুজন দুজনকে সমস্ত কিছু, এভরিথিং, সমস্ত কিছু শেয়ার করে, এবং তাদের মধ্যে মারামারি, ঝগড়া, ইমোশন প্রতিটা জিনিস লেগেই থাকে, যেটা একটা ফ্রেন্ডশিপের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকা দরকার, তো সেগুলো প্রতিটা জিনিস এখানে দারুণভাবে দেখানো হয়েছে। এছাড়া কোনো না কোনো পয়েন্টে দেখলে তারা আবার দুজন দুজনকে ভালোবাসে, তো সেটা তারা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু তারা দুজনকে ভালোবাসে, তো সেই জন্য দারুণভাবে দেখানো হয়েছে। আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই দুটো ক্যারেক্টার, সুমের এবং তানি। এই দুটো ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা হয়েছে, আমার দারুণ লেগেছে দুটো ক্যারেক্টার, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে। তো আমি যদি এক কথায় বলি স্টোরিটা আমার যে কেমন লেগেছে, সেটা হচ্ছে একটা সুইট একটা স্টোরি এবং একটা সিম্পল একটা স্টোরি, যেটা কখনো কখনো বেশ ইফেক্টিভ হয়ে ওঠে, সেটা এই ওয়েব সিরিজ দেখলে বোঝা যায়। তো দারুণভাবে এক্সিকিউশন করেছে, একটা সিম্পল স্টোরিকে এত সুন্দরভাবে এক্সিকিউশন করেছে, সিরিয়াসলি বলছে আমার কাছে দারুণ লেগেছে। এছাড়া যদি স্ক্রিনটা বেশ ভালো, কোনো বোরিংনেস নেই, বেশ ভালো লাগবে। এটা মানে ফার্স্ট টু লাস্ট 10 এপিসোড রয়েছে, তো 10 এপিসোড মানে মুখে একটা জিনিস বজায় থাকবে, সেটা হচ্ছে একটা ছোট্ট স্মাইলি। মানে আমরা যখন ওয়েব সিরিজ দেখবো যখন, মানে ফার্স্ট টু লাস্ট, একটা মুখের মধ্যে একটা ছোট্ট স্মাইলি সবসময় থাকবে, মানে এত সুন্দর একটা ফানি ইমোশন, মাঝে মাঝে ছোটো ছোটো একটা ইমোশনও থাকে, যেগুলো দারুণভাবে ক্রিয়েট করা হয়েছে, ফানি সিনগুলো বেশ ভালো লাগে দেখতে। তো ওভারঅল যদি ওয়েব সিরিজটা বলি, মানে স্টোরিটা এতটাই সুন্দর একটা স্টোরি, একটা মাইন্ড ফ্রেশ একটা স্টোরি বলা যায়। মানে কেউ যদি ডিপ্রেশনও থাকে, সে যদি এই ওয়েব সিরিজটা দেখে, সেও মানে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে, মানে মাইন্ড ফ্রেশ, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মানে ওয়েব সিরিজটা দেখলে, সিরিয়াসলি বলছি। তো ডায়লগ যদি বলি, ডায়লগও বেশ ভালো, বেশ ফানি ফানি ডায়লগ রয়েছে, যেগুলো শুনতে বেশ ভালো লাগে। তো এছাড়া যদি ইমোশন সিনগুলো বলি, ছোটো ছোটো মাঝে মাঝে ইমোশন সিন আছে, সেগুলো দারুণভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে। তো আমার দারুণ লেগেছে এই দুজনের মধ্যে, মানে বিশেষ করে ফ্রেন্ডশিপ বন্ডিং আমার দারুণ লেগেছে। তো ওভারঅল যদি স্টোরি বলে, আমার কাছে অ্যামেজিং লেগেছে, অ্যামেজিং। তো সিনেমাটোগ্রাফির দায়িত্ব রয়েছে জোসেফ জ্যারিসন। তো জোসেফ জ্যারিসন সিনেমাটোগ্রাফি সত্যি খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় এই ধরনের ফিল্মে, মানে লাভ স্টোরি ও ফ্রেন্ডশিপ এই ধরনের জনরাতে আমার মনে হয় সিম্পল সিনেমাটোগ্রাফি রাখাটাই বেটার, বেশি কায়দা মানা উচিত না। তো জোসেফ জ্যারিসন এখানে সিম্পল একটা সিনেমাটোগ্রাফি রেখেছে, যেটা আমার দারুণ লেগেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সে যেই মানে ফ্রেমটা রাখা হয়েছে, সেটা আমার দেখে বেশ ভালো লেগেছে, যেখানে ক্যামেরা শর্ট করে যেভাবে নেওয়া হয়েছে সেটা সত্যি দারুণ। তো ওভারঅল যে সিনেমাটোগ্রাফি বলে, আমাদের দারুণ লেগেছে। এছাড়া বিজেম দায়িত্ব রয়েছে প্রাণ। তো বিজেমটা আমার কাছে বেশ একটা সুইট একটা বিজেম রেখেছে, যেটা দারুণ লাগে। এছাড়া এই বিজেম জাস্ট এই ওয়েব সিরিজে সত্যি যায়। তো বিজেমটা আমার কাছে দারুণ লেগেছে। এছাড়া যদি এডিটিং, এডিটিং দায়িত্ব রয়েছে নিতিন। তো এডিটিং একটা ছোট্ট প্রবলেম আছে বলে আমার মনে হয়, কারণ দুটো এপিসোড কাট করলে আমাদের বেটার হতে পারতো, কারণ মাঝখানে একটু মানে রিপিটেটিভ হয়ে যাচ্ছিল বলে মনে হয়। তা আমাদের 6টা এপিসোড কাটলে বেটার হতে পারতো, তো দুটো এপিসোড হামেশাই কাট করা যেতে পারতো। তো এই একটা স্লাইটলি একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে এডিটিংয়ে। এছাড়া যদি কালার, তো কালার বেশ ব্রাইটনেস রাখা হয়েছে, যেটা এই ধরনের জনরাতে রাখা উচিত। তো ব্রাইটনেস একটা কালার রয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছিলো। তো ওভারঅল যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট বলে, আমার কাছে দারুণ লেগেছে। তো আরিফ খান এই ওয়েব সিরিজটা ডিরেক্ট করেন। তো আরিফ খান ডিরেক্টর আমার কাছে দারুণ লেগেছে। তার কারণ হচ্ছে যেভাবে সিম্পল ওয়েতে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, একটা সিম্পল স্টোরিকে একদম সিম্পল ওয়েতে এক্সিকিউশন করা হয়েছে, সেটা সিরিয়াসলি বলছে আমার দারুণ লেগেছে। বেশি কমপ্লিকেটেড করা হয়নি, যেটা আমার কাছে সব থেকে বেটার লেগেছে। দুটো ক্যারেক্টারকে এত সুন্দর বিল্ড আপ করেছে, এত সুন্দর মানে বন্ডিং দেখানো হয়েছে দুটো ক্যারেক্টারে, সেটা অ্যামেজিং লেগেছে। তো আরিফ খানের ডিরেকশন সত্যি কথা বলছি আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে। প্রতিবেশী নকুল মেহতা, তো নকুল মেহতার পারফরমেন্স সিরিয়াসলি বলছে আউটস্ট্যান্ডিং। যেভাবে মানে মস্তি করে পারফরমেন্স করেছে, শুধু নকুল মেহতা নয়, আনিয়া সিংও দুজনে যেভাবে মস্তি করে পারফরমেন্স করেছে দারুণ লেগেছে। এছাড়া তাদের মধ্যে যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ বন্ডিং, সেটা দারুণভাবে এখানে ফুটে উঠেছে, যেটা সব থেকে বেশ ভালো লেগেছে। এছাড়া এই ওয়েব সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের দুজনের কেমিস্ট্রি, দারুণ। দুজনের যা পারফরমেন্স দিয়েছে সিরিয়াসলি দারুণ লেগেছে। এছাড়া যদি বলি সাপোর্টিং কাস্ট, বিশেষ করে তানির যে মমের রোলটা প্লে করছে, দারুণ একটা ফানি ক্যারেক্টার, তো দারুণ লেগেছে তার পারফরমেন্স। এছাড়া আদার্স সাপোর্টিং কাস্ট সিরিয়াসলি যে যার জায়গায় দারুণ। তো বিশেষ করে নকুল মেহতা এবং আনিয়া সিং দুজনের পারফরমেন্স তো জাস্ট আউটস্ট্যান্ডিং। তারা যেভাবে পারফরমেন্স করেছে, তাদের ফ্রেন্ডশিপ বন্ডিং থেকে আমি ফিদা হয়ে গেছি, আউটস্ট্যান্ডিং।
তো নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড একটা দারুণ একটা ওয়েব সিরিজ, যেটা আমাদের দারুণ লেগেছে। তো যারা এই ধরনের জনরা পছন্দ করে, লাভ স্টোরি হোক, ফ্রেন্ডশিপ হোক, এই ধরনের জনরা পছন্দ করে, তো তাদের জন্য একটা পারফেক্ট একটা ওয়েব সিরিজ বলে আমার মনে হয়। তো জি ফাইভে অ্যাভেলেবেল রয়েছে, তো তোমরা চাইলে দেখতেই পারো, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। একটা সুন্দর বেশ একটা মানে সুইট একটা ওয়েব সিরিজ বলা যায়। তো আমি ওয়েব সিরিজটা দেবো 4 স্টার আউট অফ 5। তো আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করে জানাও। তো তোমরা যদি কেউ ওয়েব সিরিজটা দেখে দেখো তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড সাবস্ক্রাইব টু সিনেরিও চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই।